পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 72 নম্বর আরবি ঘোষ রোডের নারকেল বাগান মোড়ে প্রয়াত সমীর রায়ের একটি দলীয় কার্যালয় আছে। ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে বসবাস করেন প্রাক্তন তৃণমূল যুব সভাপতি জালাল উদ্দিন মণ্ডল। তিনি অভিযোগ করেন বেশ কিছু যুবক ওই পার্টি অফিসটি দখল করে তালা লাগিয়ে দিয়েছে। 2001 সাল থেকে আমি ওই পার্টি অফিসে আছি। ওখানে বর্ধমান শুধু শহরের নয়, বাইরের জেলা এবং অন্যান্য রাজ্য থেকেও লোক এসে সেবা নিয়ে গেছে এবং সেই আমি ওখানে প্রত্যেক মানুষকে সেবা দিয়েছি। চরিত্র সবই জানেন, আমি একজন শহীদ পরিবারের সদস্য, বর্ধমান জেলার তৃণমূল যুবকাংশের প্রাক্তন সভাপতি। একটা অফিসকে সুষ্ঠুভাবে কীভাবে চালাতে হয় এ পর্যন্ত সেটা আমি জানি এবং আর বাইরে কোনো লোক কোনো অ্যালিগেশন আমার বিরুদ্ধে দিতে পারে না এবং কেউ যদি দিতে চায় তারা ডকুমেন্ট দেবে, তারা ডকুমেন্ট সহ সেটা পেশ করবে। আজকে যারা তালা দিয়ে আমাকে বললো বাইর চলে যাও, সেই তালা দেওয়া মানে কি আমি দখল করেছি? এটা কি প্রমাণ হয়? কেউ যদি তালা দিয়ে আমাকে বের করে দেয় যে তোমার এখানে থাকা হবে না বা তোমাদের এখানে থাকা হবে না, সেইটা কি আমি দখল করলাম না তারা দখল করলো? যারা অভিযোগ করছে তারা কোন দল করে? তৃণমূল তারা করে, আমিও করি। আগেও একদিন গিয়েছিল, তখন বলেছি যে ওরা বলেছে যে আমরা বসবো বলে, হ্যাঁ এটা তৃণমূলের তাদের বক্তব্য, তোমরা তৃণমূল করো আমিও তৃণমূল করি, হ্যাঁ তোমরা আসবে বসবে, এতে কোনো অসুবিধা কিছু নেই। তাদের বক্তব্য হচ্ছে যে সিপিএম এবং বিজেপি থেকে আগত তারা এসে আড্ডা মারছে, তারা মেনে নিতে পারছে না। না, সিপিএম এবং বিজেপি থেকে আগত এই কথাটা আমাদের কাছে নয়, যারা বিজেপি থেকে আসছে বলছে তারা বিজেপি নয়, তারা হয়তো একটা ছবি ওখানে ঢুকেছিল প্রার্থী সেই সময়ে, হ্যাঁ সেই ছবি একটা পোস্ট হয়েছিল, কিন্তু তারা আমাদের কাছে আসে যায়, তারা কোনো দিন বিজেপি করেছে এটা আমি জানি না এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি যে ব্যক্তির নামে অভিযোগ সেই ব্যক্তিকে সেদিন এসে কলার ধরে বের করে দেওয়া হয়েছে। সে বেরিয়ে গেছে, তারপর দিন থেকে আর আসেন। কারা বের করেছে? আমি চাইছি যে ওটা যেভাবে আমি অফিস চালাতাম সেইভাবে চলুক। ওরা যে অফিস খুলে দিয়েছে, তালা মেরে দিয়েছে, সেই তালাটা ওরা খুলে নিয়ে যেভাবে স্বাধীনভাবে চলতো সেইভাবে অফিসের কার্যকারী ওখান থেকে খুলে তাদেরকে সঙ্গে নিয়ে চলেছে। অবশ্যই তৃণমূল যদি আসে, হ্যাঁ তারা, আমি তৃণমূল তাদের সঙ্গে না চলার কি আছে? যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই জন নামে ব্যক্তি জানান, পার্টি অফিসের নাম করে একটি ক্লাব করা হয়েছে, সেখানে বহিরাগতদের আগমন ঘটছে, সেই কারণেই তারা এই কাজ করেছেন। ওইখানে কিছু বাইরেকার ছেলে এসে ওইখানে নোংরামিগিরি করছে, ওটা পার্টি অফিস তো করে রাখেনি, ওটা তো ক্লাব ঘর করে রেখেছে। যখন সমীর রায় ছিল তখন সবাই আসতে যেত, ঠিক আছে, কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে গেছে যে 35টা ওয়ার্ডের মধ্যে যে মানে আর কি এই যে এই দুজনের মানে যে গোষ্ঠী, যেটা গোষ্ঠী আমার ওয়ার্ডে কিন্তু কোনো গোষ্ঠী নাই আর আমি চাই না যে আমার ওয়ার্ডে কোনো গোষ্ঠী হয়। আজকে বাইরেকার ছেলেরা আজকে আমার ওয়ার্ড ওইখানটাতেই গিয়ে দেখো, 9টার সময় 8:30 9টার সময় সব বাইরেকার ছেলে তারা তৃণমূল করে না, কে তৃণমূল করে? পার্টি অফিসে কি করে বসে থাকে? হ্যাঁ তুমি দেখো বিজেপির ছেলে, তারপরে সিপিএমের ছেলে, এসব ছেলেগুলো গিয়ে বসে থাকে, তারা দেখো তৃণমূল আমরা মেনে নিতে পারবো না যে তৃণমূল। তাহলে আপনারা কি ঢুকতে পারছেন না ভিতরে? কারা না, আমরা ঢুকতে পারছি না বলে কালকে গেছি, আমরা গিয়ে জিজ্ঞেস করেছি কী ব্যাপার, এখানে কী করছো? ওরা বলছে যে এখানে বসে মানে আর কি আড্ডা মারছে, গল্প করছে। আমি তো আমার যে লোকাল আমার যে ছেলে ওয়ার্ডের ছেলে, আমার ওয়ার্ডের ছেলেগুলোকে বলেছি যে তোমরা পার্টি অফিসে থাকো, তোমরা পার্টি অফিস চালাও। তাহলে কী মনে হচ্ছে যারা বিজেপি ছিল তারা একটু তৃণমূলে ঢুকেছে, তৃণমূল দখল করছে? তো সেটা আমি কিছু বলতে পারবো না, কারণ ধরো সবাই এখন তৃণমূল হয়ে গেছে, কিন্তু আমরা মেনে নিতে পারবো না। তারা কি বিজেপি ছিল? বিজেপি ছিল। এই ব্যাপারে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ব্যাপারে তৃণমূলের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, কোনো দখলের ব্যাপার নয়, সামান্য মতবিরোধ হয়েছে, উভয় পক্ষকেই থানায় ডেকে মীমাংসা করা হচ্ছে। না না, এসব দখল ফখল কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ওখানে সমীর রায় আমাদের শ্রদ্ধেয় এবং প্রয়াত কাউন্সিলর এবং জেলার বরিষ্ঠ নেতা, তার অফিস ছিল ওখানে, জালু
দেখাশোনা দীর্ঘদিন ধরে করতো। পরবর্তীকালে ওই এলাকার যারা তৃণমূলের কর্মী আছে তারা মনে করেছে সমীর রায়ের আমাদের নেতা ছিলেন, আমরাও তৃণমূল করি, তা আমরা ওই অফিসে বসবো, এরকম একটা ব্যাপার। এখানে কোনো দখল করাকরির কোনো ব্যাপার নেই দাদা, শুধু ওই এলাকা নয়, প্রতিহিংসা কিন্তু গোটা রাজ্য জুড়ে চলছে। দেখুন, আমি রাজ্যের প্রতিহিংসা কোথাও নাই, আপনারাই সব ভুল দেখছেন, আপনাদের চোখটা ভুল। তার কারণ হচ্ছে সারা বাংলায় শান্তি আছে, তৃণমূলের কোনো লড়াই কোথাও নেই। তাহলে আজকে থানায় কেন এসছে এতজন? আরে বাবা, দুপক্ষকে ডেকে একটা মিউচুয়াল করে দেওয়ার জন্য যে এও থাকবে ও থাকবে এরকম একটা ব্যাপার? একটা কিছু ঘটনা তো ঘটেছে না? না, কোনো ঘটনাই নয়। যেহেতু সমীর রায়ের স্মৃতি আছে, সমীর রায় তৃণমূল কংগ্রেসের আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, তো সমীর রায়ের স্মৃতিকে তো হারানো যায় না। তো সুতরাং এরাও ভেবেছে ওখানে সমীর রায় ছিলেন, আমরা ওই ওয়ার্ডটা সমীর রায় পরিচালনা করতেন, আমরা সমীর রায়ের আশীর্বাদ নিয়ে ওখানে বসবো। তাহলে একা করছিল, তারা কি ঠিকমতো পরিচালনা করে না? না, ডালু যেটা করছেন, ডালু দীর্ঘদিন ধরে সমীর রায়ের অফিসে ছিলেন, ডালু আমাদের পুরনো যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল, ডালু দীর্ঘদিন দেখাশোনা করতো। এবারে ডালু ওয়ার্ডে ডালুর সাথে যোগাযোগটা কম থাকার জন্য এরা মনে করছে আমরা বসবো, তো দুপক্ষে মিলেমিশে কাজ হবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই, কোথাও কোনো দখলের ব্যাপার নয়। আমরা সবাই এক পরিবারের লোক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তো সুতরাং আমাদের কোনো লড়াই নাই। ঠিক আছে, আমাদের মনোমালিন্য থাকতে পারে, লড়াই কিছু নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সর রিপোর্ট, আনন্দ বার্তা।